এই পুরো গোলচক্করে যখন দোকান হয়নি তখনই সবার আগে আগে আমি রাস্তায় কখনো বাইরে নেই, আমাকে কেউ চিনত না। তারপরে সে সংসার অবনটনের কারণে রাস্তায় আসছি এবং সেই অবস্থায় এখন ব্যবসা বাণিজ্য করে একটা মেয়ে মাস্টার্স পাস করছি আর একটা ছেলে মাস্টার্স করতেছে, চাকরির জন্য দৌড়াদৌড়ি করতেছে। এখন চাকরি হইলে হয়তো বা সাইডে দেওয়ার আশা আছে। আমাকে কখনো কেউ বাধা দেয় নাই এবং বাধা দেওয়ার মতন পরিস্থিতিতে আমি কখনো পড়িনি, এই জন্য আমি অনেকটা বেটার ভালো। তখন অল্প টাকাই শুরু করছিলাম, ঠিক আছে। তখন তার এত এত মানে তখন অল্প চালানো অনেক মাল কিনা গেছে, কাস্টমার চাইতে দোকানদার বেশি, মানে মানুষ ভাত খাবে না কাপড় চুপড় কিনবে, তা সবাই তো সব বাজার কিনতে কিনতে এলো আমার সমস্যা। চাল কিনতে গেলে ডাল কিনতে পারে না, ডাল কিনতে গেলে তারা অন্য কিছু কিনতে পারে না, তারপরে ঘর ভাড়া দিবে নাকি কাপড় চুপড় কিনবে। এই বাজারটা যদি আরো বাড়াই দেয় তাহলে তো আরো মানুষের সমস্যা হবে। জামা কাপড় দিয়ে শুরু করছিলাম কিন্তু তখন মানে এতটা ছিল না, ওই গার্মেন্টস অল্প অল্প মাল আনতাম, আর এখন আস্তে আস্তে তো চৌকি হয়েছে, লাইট হয়েছে, পর্দা টানায় বিক্রি করি আমরা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, মাঝখানে আবার এই দুজন তো একটু মানে হালকা পাতলা করে বিরতি করে করি। এটা আমাদের এখানে গার্মেন্টস এর থেকে ওই যে স্টক লটের মাল যারা নামায় ওইখান থেকে কিছু কিনি, আর কারখানা আছে ওনাদের কাছ থেকে কিছু আনি।